ফেস তো করতে হবে বিজেপি সরকার। ডাবল ইঞ্জিন তো দিল্লিও ডুবিয়ে দিয়েছে, তো ত্রিপুরাকে কি করে বাঁচাবে? ডাবল ইঞ্জিন সরকার ইলেকশন আসলে ওদের দেখা পাবেন, আর ইলেকশন না থাকলে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, আর কোনো পাত্তা পাবেন না, তার কারণ তখন ওরা উধাও। ইলেকশনের জন্য জান প্রাণ লাগাবে, ধনে মানে প্রাণে। আর আমরা তো বাংলায় বলি, এখানে সিপিএম কংগ্রেস অ্যালাইনমেন্ট রয়েছে, আর বাংলায় জেনে রাখুন, আমরা বলি রাম বাম শ্যাম জগাই মাথায় গদাই, বিজেপি সিপিএম আর কংগ্রেস তিনজনে এক হয়ে আমাদের বিরুদ্ধে লড়াই করে, আমাদের বিরুদ্ধে প্রার্থী দেয়, লজ্জা করে না? ত্রিপুরায় একরকম রাজনীতি আর বাংলায় আরেক রকম রাজনীতি। আমি আগামী দিনেও বলবো, আস্তাবল মাঠে আমি কম মিটিং করিনি, আমি অনেক মিটিং করেছি এবং আগামী দিনেও করব। আপনারা যদি ত্রিপুরায় শান্তি চান, উন্নয়ন চান, বেকার ভাই বোনেদের কর্মসংস্থান চান, মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার চান, পাহাড়ি ভাই বোনেদের উন্নয়ন চান, ত্রিপুরাকে এক রাখতে চান, ঐক্যবদ্ধভাবে লড়াই করে, মনে রাখবেন অনেক কষ্ট করে ত্রিপুরার অনেক মানুষ উদ্বাস্তু হয়ে ওপার বাংলা থেকে এপার বাংলায় এসছেন। আর বেকারের সংখ্যা ভালো করে বলবেন বিজেপি সিপিএম আর কংগ্রেসকে, সারা ভারতবর্ষে 40% বেকারি বেড়েছে ডাবল ইঞ্জিন সরকারের আন্ডারে। আর আমাদের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বাংলা একমাত্র জায়গা 40% বেকারি কমে গেছে, দারিদ্রতা কমে গেছে, পভার্টি কমে গেছে। তাই মনে রাখবেন, আমি আগে স্লোগান দিতাম সিপিএম আসিয়া ত্রিপুরা দিল ভাসাইয়া, এখন বলে বিজেপি আসিয়া ত্রিপুরা দিল ভাসাইয়া, আর কংগ্রেস সিপিএম বিজেপি জোট বাঁধিয়া ত্রিপুরা দিল ভাসাইয়া। তাই এখন আর অন্য কাউকে নয়, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, জোড়া ফুল, জোড়া ফুল, জোড়া ফুল। আমি আপনাদের অ্যাসিওর করে যাচ্ছি, বাংলায় যে উন্নয়ন করেছে তার অনেকটা ভাগই আপনারা পাবেন, এবং আমরা আপনাদের দেখব, তার কারণ ত্রিপুরা থেকে বাংলার দূরত্ব মাত্র আধ ঘন্টা। তৃণমূল থামতে জানে না, তৃণমূল থামবে না, মানুষের লড়াইয়ে এগিয়ে যেতে হবে, এটাই আমাদের শপথ, এটাই আমাদের অঙ্গীকার। আমাদের শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই, আর ভারতবর্ষ থেকে ডাবল ইঞ্জিন তৃণমূল কংগ্রেসই লোক হাঁটাবে, তৃণমূল কংগ্রেসই হাঁটাবে, তৃণমূল কংগ্রেসই হাঁটাবে। তার মধ্যে বাংলার সাথে ত্রিপুরাও সাথ দেবে, মেঘালয়ও সাথ দেবে, অন্যান্যরাও সাথ দেবে।